পেড চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে। 2023 দাঁড়িয়ে ব্লগিং চ্যানেল সব থেকে বেশি চলছে। এটা প্রথম দিকে 80টা মতন ভিউ করেছিল, 4 মাস পরে গিয়ে ওটা 9K+ ভিউ হয়ে গেছে। তুই তো নেতাই যাচ্ছিস রে দিল্লি করে, 0 থেকে 1K অবধি আসলাম, যেহেতু ভিউ আসছে কিন্তু সাবস্ক্রাইবার একদম আসছে না। তো পুরো ট্রিকটা কখনো বলে না, আজকে আমি তোমাদের পুরোটা খুলে বলবো। এরকম একদিন গেল যে আমার একদিনে 20টা সাবস্ক্রাইবার এসেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আমার নিউ ভিডিও। আজকে একটা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে তোমরা বুঝেই গেছো থাম্বনেল দেখে যে আমাদের ভিডিওটা কোন টপিকের ওপর। আজকে বেসিক্যালি আমি রোজই অন্য কোনো কিছু ভিডিও করব না। আজকে আমাদের কিছু কথা আছে যেগুলো আমরা তোমাদের শেয়ার করতে চাই, কী করে আমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেইন করলাম, কী করে তাড়াতাড়ি 1K হলো। মাত্র 1 বছর আগে আমরা চ্যানেলটা শুরু করেছিলাম, তো সেটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে কী করে তোমরা ফার্স্ট গ্রো করতে পারবে ইউটিউব চ্যানেলে। তো এটা নিয়ে আমার আজকে ফার্স্ট ভিডিও। চলো গাইস তাদের শুরু করা যাক। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে সাথে রোজি রয়েছে, চলো রোজিকেও দেখো। আর আমি যে জিনিস টপিকগুলো বলছি পারলে একটু শোনো ভিডিওটা স্কিপ না করে। তো তোমাদের আশা করি যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো বা আসতে চাও ইউটিউবে, ব্লগিং চ্যানেল খুলবে বা যে কোনো চ্যানেল খুলবে, তো তাদেরও হেল্প হবে এই জিনিসটা দেখে। চলো গাইস তাহলে তাদের শুরু করা যাক বেশিক্ষণ টাইম নষ্ট না করে। তো গাইস আজকে আমরা কী করে 0 থেকে 1K অবধি আসলাম, তো সেটারই জানি তোমাদের আজকে আমরা বলবো কী করে এত তাড়াতাড়ি। তো কিছু কিছু চ্যানেল আছে এর থেকেও আরও তাড়াতাড়ি গ্রো করে, কিছু কিছু চ্যানেল আছে আরও এই সময় মানে 1 বছর পরেও এসেও গ্রো হয় না। তো সেটাই আজকে আমি তোমাদের বলবো যে আমাদের চ্যানেল কী করে গ্রো হলো তাড়াতাড়ি। সেটা হচ্ছে প্রথম কথা, আমাকে একটা অ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে রোজি। দ্বিতীয় কথা, আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ব্লগিং চ্যানেল। তো 2023 দাঁড়িয়ে তো বেশি করে ব্লগিং চ্যানেলটাই বেশি চলছে। আর ব্লগিং চ্যানেল যে তোমরা দেখতে পাবে, যারাই মানে আপলোড মানে ওপেন করছে ব্লগিং চ্যানেল, যারা ক্রিয়েট করছে নতুন করে, যাদের চ্যানেল কিন্তু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গ্রো করে যাচ্ছে। তোমরা ব্লগিং চ্যানেল খোলো, ব্লগিং চ্যানেল থেকে ভালো ভিডিও ভাইরাল হচ্ছে, ভালো দাঁড়াচ্ছে ব্লগিং চ্যানেল। আজ থেকে 1 বছর আগে মার্চ মাসের দিকে যেমন 20 মার্চ মতন আমরা চ্যানেল ক্রিয়েট করি রুজিকে নিয়ে। ফার্স্টে আমার গেমিং চ্যানেল ছিল, তো গেমিং চ্যানেল ঠিকঠাক করে দাঁড়াচ্ছিল না। তো 1 বছরে 100টা, আবার একটা খুলেছিলাম সেটা হচ্ছে 6 মাস পরে গিয়ে 12টা, সেরকমভাবে গ্রো হচ্ছিলো না। ডেলি ভিডিও আপলোড করতাম, তারপরে আমাকে অনেকে বললো তোর কাছে অটোইলার আছে, তুই এক কাজ কর তুই ব্লগিং চ্যানেল ওপেন কর। তো আমি তারপর ব্লগিং চ্যানেল ওপেন করলাম উইথ রোজি, এই ছাদেই আমি ফার্স্ট ভিডিও করলাম। ফার্স্ট ভিডিওতে আমার 100টা মতন ভিউ এসেছিলো, ফার্স্টে কিন্তু সেরকম ভিউ আসেনি, 10টা মতন সাবস্ক্রাইবার এসেছিলো, তাও নিজের চেনাশোনা, লিঙ্ক শেয়ার করেছিলাম বলে। পরে হঠাৎ করে 3-4 মাস যাওয়ার পর দেখলাম সেই ভিডিওটায় আমার 1K পার হয়ে যায়। তা তোমরা দেখো মানে ব্লগিং চ্যানেল তাড়াতাড়ি গ্রো হয়। তারপরে একদিন দেখলাম আমার ভিডিওতে অ্যাড আসছে, 2-3টে ভিডিও আপলোড করার পর আমার ভিডিওতে অ্যাড আসছে, আমি তো খুব খুশি। কিন্তু দুঃখের বিষয়, সেই অ্যাডের থেকে যে ইনকামটা মানে যে আর্নিংটা হয় সেটা আমার কাছে আসছে না, সেটা ইউটিউবের কাছে টোটালি যাচ্ছে, কারণ আমার মনিটাইজেশন অন হয়নি। যেহেতু মেন কথা বলতে, ফার্স্টে যখন আমি ভিডিও করা শুরু করি প্রথম প্রথম তো ঠিক ছিল, তো তারপরে দেখলাম যে আস্তে আস্তে সাবস্ক্রাইবার আসা বন্ধ হয়ে যাচ্ছে, খুবই কম আসে সাবস্ক্রাইবার। ভিডিওতে ভিউ আসছে কিন্তু সাবস্ক্রাইবার একদম আসছে না। তো আমি অনেক ইউটিউবে টিপস অ্যান্ড ট্রিক ঘাটার চেষ্টা করলাম যে কী করে ভিউ আসবে, কী করে সাবস্ক্রাইবার আসবে ভিউ থেকে, ইমপ্রেশন কী করে বাড়াবো ভিডিও। অনেক ভিডিও দেখলাম, সব কিছু দেখলাম সবার ভিডিওতে, কিন্তু আসল ট্রিকটা কেউ কখনো বলে না যে সাবস্ক্রাইবার একদিনই কী করে আসবে, 2-3টে করে হলেও ঠিকঠাক করে কী করে আসবে। গাইস দেখো, তোমরা যত টিপস অ্যান্ড ট্রিক দেখবে সবাই সব কিছু বলবে, সেই টিপসগুলো এই ফলো করবে কিছুটা গ্রো হবে, কিছুটা হেল্প হবে, কিন্তু পুরোপুরি কিন্তু হেল্প হবে না, সবাই পুরো ট্রিকটা কখনো বলে না। আজকে আমি তোমাদের পুরোটা খুলে বলবো, কেউ কখনো বলে না এই জিনিসটা। যারা বড় ভিডিও থেকে মানে ভাইরাল হয়, কেউ দুইভাবে ভাইরাল হয়, এক হচ্ছে তুমি শর্টস ভিডিও থেকে তুমি গেইন করতে পারো সাবস্ক্রাইবার, আর একটা হচ্ছে তুমি বড় ভিডিও থেকে গেইন করতে পারো সাবস্ক্রাইবার। বড় ভিডিও থেকে গেইন করতে হলে তোমার ভিডিও কীরকম কোয়ালিটি চাই, শর্টস ভিডিও থেকে তুমি গেইন করতে চাও তাহলে সেটা খুবই সহজ, পার ডে 1টা করে শর্টস আপলোড করো, পার ডে 2-3টে করে সাবস্ক্রাইবার গেইন করো। এটা আমি করেছি, আমি বেসিক্যালি আমি যখন দেখছিলাম আমার ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার আসছে না, 90% লোক সাবস্ক্রাইব না করে চলে আসছে, প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও আনছি, যত ভিডিওই ভালো হোক না কেন সহজে কেউ সাবস্ক্রাইব করে না। তখন আমি দেখলাম যে শর্টস বলে একটা প্ল্যাটফর্ম নতুন এসছে ইউটিউবে, তো আমি সেখানে ভিডিও আপলোড করা শুরু করলাম। প্রথম দিন আমি একটা শর্টস আপলোড করলাম, আপলোড করার পর দেখলাম 3.8K ভিউ 5 মিনিটের মধ্যে। তো তখন আমি দেখলাম যে না, শর্টস থেকে তো ভালোই ভিউ আসছে, শুধু ভিউ না গাইস, তার সাথে আমার কাছে 5টা সাবস্ক্রাইবার আসলো একদিনে, যেটা আমার 1 সপ্তাহে আসছে সেটা আমার একদিনে আসলো। আমি তখন থেকে বুঝে গেলাম যে আমার এখন থেকে পার ডে 1টা করে শর্টস আপলোড করতে হবে,
মানে আমি যদি পার ডে একটা করে শর্টস আপলোড করি সেখান থেকে আমার তিনটে করে সাবস্ক্রাইবার আসে, তো আমার এক মাসে গিয়ে 90টা সাবস্ক্রাইবার। তো গাইস ডেলি তো তিনটে সাবস্ক্রাইবার আসে না, কোনোদিন তিনটের বেশিও আসে, তিনটের কমও আসে, এসে আবার কমেও যায়, এরকমও আছে। এরকম একদিন গেল যে আমার একদিনে 20টা সাবস্ক্রাইবার এসছে, একদিনে 20টা সাবস্ক্রাইবার। সবার ভিডিওতে বলতো টিপস অ্যান্ড ট্রিকে, আমার একদিনে 10টা সাবস্ক্রাইবার এসছে, একদিনে 20টা এসছে, একদিনে 5000 এসছে, একদিনে 10000 সাবস্ক্রাইবার এসছে, এরকম বলতো। কিন্তু কী করেছে সেটাকেও বলতো না, বলতো ভিডিও দেখে ভাইরাল হয়। আসল মুদ্রা কথা হচ্ছে তোমার শর্টসের থেকে একদিনে অত্যাধিক সাবস্ক্রাইবার আসতে পারে, আর বড় ভিডিও ভাইরাল হতে টাইম লাগে। এটা বললাম তো তোমরাও এই ট্রিপটা মানে টিক্সটা ইউজ করতে পারো, সেটা হচ্ছে ডেলি একটা করে সাবস্ক্রাইবার বা দুটো করে বা তিনটে করে সাবস্ক্রাইবার যদি গেইন করতে হয়, আমি তিনটে করেই ধরলাম, তোমরা ডেলি একটা করে শর্টস আপলোড করো, তোমরা দেখবে তোমরা রেজাল্ট পাবে। এক বছরের মধ্যে কি এক বছর, আমি আরও তাড়াতাড়ি পেতাম, আমার এক বছরও লাগতো না। আমি প্রথম ছ মাস কোনো শর্টস আপলোড করতাম না, বড় ভিডিওর ওপর করে থাকতাম, এদিকে গরমে রোদ্দুর বৃষ্টিতে সবসময় নিয়ে বেরাতে হতো আমার। তারপর থেকে দেখলাম যে শর্টসের থেকে তো সাবস্ক্রাইবার আসছে, তো আমি আগে শর্টসের থেকে সাবস্ক্রাইবারটা তো গেইন করিনি। 1000 ওয়াচ টাইমটা শর্টসের থেকে কমপ্লিট হয় না, 1000 ওয়াচ টাইমটা একবার 1000 হয়ে গেলে তারপরে আমি বড় ভিডিও আপলোড করবো ডেলি, তখন কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যদি শর্টস ভিডিও আপলোড করো তো তোমাদের একটা কথা বলি, সাবস্ক্রাইবার আসবে, শর্টসের ভিউ মানে বাড়বে, কিন্তু তোমাদের 4000 ওয়াচ টাইমটা সেটা কিন্তু বাড়বে না। সেটা বাড়াতে তোমাদের বড় ভিডিও থেকে বাড়াতে হবে। দেখো 1000 হতে কিন্তু সবথেকে কষ্ট বেশি, একবার 1000 হয়ে গেলে 10000 হতে কিন্তু টাইম লাগে না, আবার 10000 হয়ে গেলে 1 লাখ হতে সময় লাগে না, মানে বেশি কষ্ট না, যত কষ্ট 1000 হতেই। তো আমি চাই যে তোমরা আমার মতন করেই এগাও, তোমাদের হেল্প হবে, তোমাদের সুবিধা হবে জিনিসটাতে। ফার্স্টে তোমরা 1000 করো শর্টস থেকে, কিছু সাবস্ক্রাইবার গেইন করে 1000 মতন সাবস্ক্রাইবার করো। বুঝতে কষ্ট হচ্ছে, আর একটুখানি ভিডিও আছে, দেখো ও কষ্ট করছে তোমাদের সামনে আসার জন্য। তোমরা ফার্স্টে শর্টস থেকে 1000 মতো সাবস্ক্রাইবার করো, তারপর তোমরা পার ডে ডেলি ব্লগ আপলোড করো। ডেলি ব্লগ করলে তোমার ইউটিউব তোমার ইমপ্রেশনটাকে সবার কাছে ছড়াবে, তোমার ইমপ্রেশন বেরিয়ে যাবে ভিডিওতে, তোমার ভিডিও ভাইরাল হওয়ার মানে চান্স থাকবে বেশি পরিমাণে। আর ভাইরাল তো হবেই, বাধা ধরা ধরে রাখো, তোমার ব্লগিং চ্যানেল তুমি যদি ওপেন করো 2023 দাঁড়িয়ে তোমার ভিডিও ভাইরাল হবেই। জন্য আজকে আমার তাড়াতাড়ি 1K হলো, আমি পার ডে তিনটে করে সাবস্ক্রাইবার ধরে চলতাম, একটা একটা করে শর্টস আপলোড করতাম, তার সাথে বড় ভিডিও আছে, সপ্তাহে একটা দুটো তিনটে করে বড় ভিডিও আনতাম, যখন পারতাম না শর্টস আপলোড করতাম। শর্টস থেকে আজকে আমার 1K মতন সাবস্ক্রাইবার এসছে, কিন্তু আমার মনিটাইজেশন এখনও অন হয়নি, কারণ আমার বড় ভিডিও খুব একটা বেশি ছাড়া নেই বলে, আর আমার 4000 ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি। আর যদি আমি শর্টসের থেকে মনিটাইজেশন অন করতে হতো তাহলে আমার 10 মিলিয়ন মানে 10 মিলিয়ন মতন ভিউ লাগতো শর্টসের থেকে, তাহলে আমার 4000 ওয়াচ টাইমটা লাগতো না। আর বাকি থাকলো যে কথাটা, যদি আমার আর একটা দিক থেকে মনিটাইজেশন অন করতে হয় সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম লাগে। শর্টসে লাগে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউ। তো 10 মিলিয়ন ভিউ কিন্তু করা খুবই সহজ, যদি তোমার একটা ভিডিও টুকটুক করে ভাইরাল হতে থাকে, মিলিয়নে যায়, তাহলে তোমার ওখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার আসবে, আরও ভিউ বাড়বে তোমার ভিডিওতে। তো এখন আমার পার ডে শর্টস না, এখন আমার বড় ভিডিও আসছে, কারণ আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। যতদিন ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে ততদিন কোনো রকম আর্নিং আসবে না, আর্নিং দূরে থাক, মনিটাইজেশন অন হবে না। আর একটা কথা বলি, তোমরা যেই বেসে তোমরা ভিডিও বানাবে, যেই টপিকের উপর ভিডিও বানাবে, চেষ্টা করবে সেই টপিকের ওপরেই ভিডিওটা বানানো, আদার্স টপিকের উপর ভিডিও বানাতে যাবে না। আমি যেমন রোজি ছাড়া আরে কিছু কিছু আদার্স টপিকে ভিডিও বানিয়েছিলাম, সেগুলো কিন্তু ভিউ আসেনি, সে 50টা 60টা কি 100টা কি 200টা, তার বেশি ভিউ আসেনি। যেখানে টপিক রোজির টপিকে ভিডিও বানাতাম, রোজিখানে ভিডিও বানাতাম, ভালো ভিউ আসতো। তোমরা স্টার্টিংয়ে যেই টপিকে ভিডিও বানানো শুরু করবে সেই টপিকটাকে নিয়েই চলবে, সেটার ওপরেই ভ্যারাইটিস ভিডিও আনবে। আর গাইস তোমরা যদি কোনো ব্লগ চ্যানেলে কোনো ভিডিও আপলোড করো, ধরো আজকে একটা ভিডিও আপলোড করলে, তোমরা একদমই আশা করো না যে আজকেরই 1000 ভিউ আসছে বা কালকের কিছু ভিউ আসে, 1000 না হলেও 100, 200, 500 ভিউ আসছে, তাই সেরকম করে ব্লগ চ্যানেলে ভিউ আসে না। তুমি আজকে একটা ভিডিও আপলোড করবে, সেই ভিডিওটা তোমার 3 মাস পরে গিয়েও ভাইরাল হতে পারে, 1 মাস পরে গিয়েও ভাইরাল হতে পারে, 1 বছর পরে গিয়েও ভাইরাল হতে পারে। কিন্তু আমারই একটা ভিডিও আছে রোজি ভার্সেস মা বলে, তোমার আমার চ্যানেলে দেখতে পারো, সবথেকে বেশি ভিউ ওইটারই। তো প্রথমে আমি যখন ভিডিওটা আপলোড করি, তো প্রথমে ভিডিওটা আপলোডের সময় মানে ভিউ আসে তোমার 80টা মতো, প্রথমে 1-2 দিনে 80টা মতন ভিউ আসে, আর তারপরে 3 মাস পরে গিয়ে দিকে 9K মতন প্লাস ভিউ হয়ে যায়। তো ব্লগ চ্যানেল এইভাবেই কিন্তু ভাইরাল হয়। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এই টিপস অ্যান্ড ট্রিকগুলো ইউজ করো। এই ছিল আজকে আমার ভিডিও। তো গাইস আজকে ভিডিওটা এতটাই থাকলো, বৃষ্টি নেমে গেছে বাইরে, আর বেশিক্ষণ ভিডিও করতে পারছি না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী কী করবে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর এইটুকুনি টিপস, আমি জানি না তোমাদের কতটা হেল্পফুল হবে, তবে আশা করি একটু হলেও হেল্প হবে তোমাদের,
এতটা কেউ বলতে চায় না। তো আমি যখন প্রথমে ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমাকেও কেউ এতটা হেল্প করেনি বলে। আর তোমাদের কাছে যদি পেট থাকে তোমরা পেটকে নিয়ে ভিডিও বানাতে পারো, পেট চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে। আর এইটুকুনি, আর নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যতদিন ভালো থেকো, সুস্থ থেকো। চলো গাইস, তাহলে টাটা, নতুন টাটা দিয়ে দাও, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।